জামায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানার কোতোয়ালি থানার দ্বারস্থ হতে বাধ্য হলেন অত্যাচারিত বৃদ্ধ। জলপাইগুড়ি সঞ্জয়নগর কলোনির টাঙ্গাপাড়ার বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধ সুরেশ দাস, তার কোনো পুত্র সন্তান না থাকায় ছোট জামাইকে বাড়ির পাশে থাকার ব্যবস্থা করে দেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে সুরেশ দাসের ওপর তার ছোট জামাই নির্মল বর্মন অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ। ওই বৃদ্ধের সম্পত্তি দখলের জন্যই তাকে অত্যাচার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে কয়েকদিন আগে ওই বৃদ্ধ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। অত্যাচার সহ্য করতে না পেরে ফের তিনি শুক্রবার থানার অভিযোগ জানান। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমি একা আমার বাড়িতে মারামারি হয়েছে, তাদের কেস থানায় জমা দিছি, এ পর্যন্ত ইনকোয়ারি করে নাই, পুলিশ যায় নাই। এখনও বলতেছে যে ভাষণ টাষণ সব হচ্ছে, এখন পাবো না, যখন হবে ঠিক সময় মতো আমরা যাবো। তাহলে এই আমার জামাই আমাকে বারবার মারে বা বারবার আসি, আমি থানায় অপরিধান জানাই, কিন্তু কোনো থানার থেকে আমাকে ইয়ে দিচ্ছে না। জামাই কী চাচ্ছে? জামাই চাচ্ছে আমার আমাকে মারি আমার সম্পত্তির দখল করার জন্য। আমার দুই মেয়ে, এটা ছোটো মেয়ে, ছোটো জামাই, মেয়েটাকে মারি তো মারে তো আমার বাবা মা দেখি থাকতে না পারে, আগে যাই তখন আমাকে ধরে মারে। থানায় কবে কী করেছেন? থানায় আসে চার দিন ধরে থানায় ডায়েরি দিয়েছি, কিন্তু থানার থেকে বলতেছে আমরা যাবো যাবো, কিন্তু ইনকোয়ারি করতেছে না। কারা ইনকোয়ারি করতেছে না? পুলিশ যাচ্ছে না? না, আমাকে দেয় নাই বলে এখন নতুন আইন হয়েছে, এখন ইউসুফ কবি দেয় না, যেখানে ইনকোয়ারি যাবে সেখানে বলে ইউসুফ